জানো সখী? বল। আজ আমার মন ভালো নেই। কেন রে? তাই চলো না সব সখীরা মিলে বাবার ফুলবাগানে খেলা করতে যাব। ঠিকই বলেছ। দেখো ফুলবাগানে গিয়ে তো খেলা করতে যাব। এবার মনের আনন্দে এখানে গান গাও না, গানের তালে তালেই ফুলবাগানে পৌঁছে যাব। তুমি গাও, সেদিন তুই গানটা গিয়েছিলে সেই গানটা গাও না তুমি। আরে ও বিশ্রাম করো, এসো ভাই চলো।
হরে হরে রাম রাম হরে হরে হরিয়ান হরিয়ান। আমি এখন কি করি, গান করব নবার চান করব, তবে আমি যে মনুষ্য তাই আমি বিধবার ভেসে এসেছি, বিপুলাকে ছলনা করবো বলে। তবে হে মা বিপুলা আমাকে চিনতে পারে কি নাই? ওই তো বিপুলা পঞ্চসখী নিয়ে মনের আনন্দে ফুল বাগানে খেলাধুলা করতে গিয়েছে। আমি যাই বিপুলের কাছে, বিপুলা আমাকে চিনতে পারে কি নাই? হরিয়ান 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 রাজার বিয়ে তো এই মোটাটা হতে পারে, এটা হতে পারে। হরিয়ম একে একে জিজ্ঞেস করি, ও মেয়ে তুই দেখি এসো তো, এসো এসো। কি বলছো বলি? আমি বলছি কি, কি বলো? তোমার বিয়ে হয়েছে তো? ও মা, তুমি দেখতে পাচ্ছ না আমার হাতে শাখা কপালে সিঁদুর, আমার বিয়ে হয়ে গেছে। হরিয় মা, আমার একটু চোখের টাওয়ারটা কম, আমি একটু কম দেখতে পাই, বুঝতে পারছেন তো? তোমাদের হাতে শাখা কপালে যে সিঁদুর আছে না, আমি একটু চিনতে পারিনি। মোটা বুড়িমা, তুমি একটি কথা বলবো? বলো মা। আচ্ছা বলো দেখিনি, তুমি এই রাস্তা দিয়ে তুমি কোথায় যাচ্ছ বলো? আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি মা, আবার কোথায় গিয়ে বিশ্রাম করবো আমি বুঝতে পারিনি। তবে মা, তোমার বিয়ে হয়েছে তো? আমার হয়েছে, আমার দুটো সন্তানও হয়েছে। বিয়ে হয়েছে আবার সন্তানে? হ্যাঁ সন্তান হয়েছে। ঠিক আছে মা, বিশ্রাম করো বিশ্রাম করো। হরিয়ম হরিয়ম তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ বুড়িমা, আমার বিয়ে হয়ে গেছে। এরা বিয়ে হয়েছে? হায় রে হায় কলিযুগ, এটা তো 12-13 বছর হয়েছে, এরও বলে বেরিয়ে হয়েছে। হরিয়ম বিয়ে হয়েছে মা? হ্যাঁ বুড়িমা। ঠিক আছে ঠিক আছে, বসে বসে বসে। এবার কে হতে পারে, কে? এই তো হতে পারে বিপুলা, তো এ হতে পারে। ও মা, ও মেয়ে এই দিকে এসে এই দিকে এসে। বলো বুড়িমা। আমি বলছে কি মা, তোমার নাম কি মা? আমার নাম, আমার নাম তুলসী। তুলসী, ঠিক আছে, ভালো নাম তো। তোর বিয়ে হয়ে, বিয়ে তো নেই হয়নি? হ্যাঁ বুড়িমা, হ্যাঁ আমারও বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়েছে? এরও বিয়ে হয়েছে? তোর মা, আমার ছন্দ একটা অন্যরকম হয়ে গেল, আমি মনে করলাম তোমার বিয়ে হয়নি। বিয়ে যখন হয়েছে মা, ঠিক আছে বিশ্রাম করো বিশ্রাম করো। হরিয়ম আমার চিনা পরতায় ভুল হয়েছে, কাকে জিজ্ঞেস করবো? একে এত না, এও না, এটা 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 তো মাত্রা না না না। একে জিজ্ঞেস করবো, ও মেয়ে একটু এদিকে এসো তো, শোনো তোমার শোনো। মা, তোমার নাম কি মা? বিপুলা মা। বিপুলা, হে তো ভারী বৃষ্টি নাম মা। ঠিক আছে মা, বিপুলা তোমার বিয়ে হয়েছে তো? বিয়ে না মা, আমার বিয়ে তো হয়নি। এত বড় যুবতী হয়েছি তবু না হয় বিয়ে? তোমার থাকি 12-13 বছর ছোট ছোট মেয়ে গুলার বিয়ে হয়ে আবার পতি হয়েছে, তবু না তোমার হয়ে বিয়ে? হরিয়ম আমি মা গ
বাবা সরোবরে স্নান করতে গেলে আমরা স্বামী বর পাবো, চলো না বিলম্ব না করে সরোবরে স্নান চলো চলো
বিবাহ রাত্রি তোমার যে স্বামীকে খাইবে কাল সর্পে। আর বাড়ি বাড়ি ওই যে জানি তোর আর দরকার নেই, হঠাৎ এক কাম হইল আধার কার্ড কানবে জিরোস কানে নুরে কিন্তু খালি নামটা খালি ফম হ্যাঁ যাও কি দেখলে? আমরা একটা অবাক দৃশ্য দেখলো। এমন কি অবাক দৃশ্য দেখলো? তার মানে এটা হচ্ছে ১৮ বছরের মেয়ে আর এটা হচ্ছে ৮০ বছরের বুড়ি, একসঙ্গে তর্ক বেঁধে গেল। আমি মনে করলাম শালার মারামারি লাগি যাবে নাকি রে। তারপরে কি করলো জানেন সদাগর মশাই? একসঙ্গে জলের মধ্যে ঝাঁপ দিল। আমি মনে করলাম বুড়িটা চড়েট, কিছুক্ষণ পরে দেখি কি বুড়িটার মাথাটা না ভাসি উঠে, বুড়িটার ভাসি উঠলো পাছাটা। আমি মনে করলাম বুড়িটা খতম। তারপরে কিছুক্ষণ পরে বলছে কি ওই বুড়িটা বলছে ১৮ বছরের মেয়েটাকে, ওগো মা তুমি যে জলের মধ্যে ডুব দিলে তুমি কি পেয়েছো? তখন বুড়িটা বলছে ১৮ বছরের মেয়েটা বলছে যে আমি জলের মধ্যে ডুব দিয়ে আমি তুলেছি শঙ্খ আর সিঁদুর। আর ৮০ বছরে বুড়িটা কি তুলেছে জানেন? এর মতো বুড়ি এই ভারতবর্ষে নাই,
ও জলের মধ্যে ডুব দিয়ে কিছু তুলিল শামুক আর গুঞ্জুরি আর ছোট ছোট ঝিনাই। লেঙ্ঘা পাত্র মেয়েটা যে শাখা সিঁদুর তুলেছে তুমি নিজের চোখে দেখেছ? হ্যাঁ, আমরা টল টল করে দেখেছি। তুমি আরেকটা পরীক্ষা করো। কি করে? মেয়েগুলি স্নান করে গৃহে ফিরে যাচ্ছে। তুমি আমাদের হেতাল দষ্টি নাটি নিয়ে মার দিয়ে তাদের সামনে চলে যাও। সামনে গিয়ে রাস্তার মাঝখানে ফেলে দেবে। দিলাম দিলাম। যে কন্যা হবে অসতী যাবে লঙ্ঘন করে, আর যে কন্যা হবে সতী যাবে পার্শ্ব উত্তরে। যদি কোনো মেয়ে এই নাঠিটি লঙ্ঘন না করে, আচ্ছা আচ্ছা, তার নাম গ্রাম ও পিতার নাম জিজ্ঞাসা করে নেবে। আর আধার কার্ডটা জিরো আনবো? যদি দেয় তো নিয়ে আসবে। কারণ নামটাও ফের ফর্ম হারাই যাবা পারে নাকি কে? আর আধার কার্ডটা জিরো শুনলে আর ফর্ম হারাবে নাই। তাহলে প্রণাম। যাও প্রণাম শতবর্ম। জয় শিব শক্তি। এ বড় কায়দা, ও বড় কায়দা। আমার দিনা আরো আমি কয় বড় কায় আদা কে দূর যাচ্ছি রে। তোমার দিনা কি কয়? বব 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 বরকাদা। বাপরে মোর ভেড়ায় না ভাই, বব 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 বরকাদা। আর আমার দিনা ডাইরেক্ট বড় কায় আদা। এক দেশের ভাষা এক দেশের গালি। এ বড় কায় আ বরকাদা, এখন ছোট্ট করে গান করতে করতে যাও। কারণ আনন্দ বলে করবো যতদিন, বাঁচমো বলে ততদিন, তা আনন্দ করে না ছোট্ট করে গান করতে করতে যাও। ওনাই আমাকে চিনল না ছাগলে, ওনাই আমাকে চিনল না ছাগলে, thank you.
সোনা ও সোনা ফাটাফাটি ফাটাফাটি বাঁচি কি তোর বিনা জানি রে জান তুই সোনা বাঁচি কি তোর বিনা মনের ঘরে রাখিব বেদে বেটি ছয় আর বেটা ছয় যদি ধাক্কা লাগে ঝাঁকাট করে আগুন বাড়ি হয়।
এ মাই কি হলো? একটা বেটি হলো, একটা বেটা হলো, কোথায় দেখি? এ মাই কি তোর কি খান নাম গে? আমার কি নাম? কি নাম কি নাম? আমার নাম শুনে কাম কি? তোমার মতো পুঁটি মাছের দাম কি? বরকাদা কইবে তো দামি মাছ খো, সে না করে পুঁটি মাছ কইবো তো ইলিশ মাছ খো। ইলিশ মাছ বলবো না, বুয়াল মাছ বলবো। তোর নাম শুনে এনে মোর কি কাম ছে জানিস? কি করবে? আর্ধেক মান্ডি আটোতে বসিছে ওই সেজাত মতে। তোর নামটা শুনে এনে মান্ডিয়াটা সেজা মুদ্রা তাবে ভরাম। ঠিক আছে, আমার নাম শুনে কারো যদি উপকার হয় তাহলে কেন বলবো না? কি নাম? আমার নাম, আমার নাম হলো গদ। কি কইলু? গদ 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 এই দি বলাম। ওইভাবে নাম থাকে গদ 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 গদ। এই যে শোনো, আমার নামটা যেমনি নয় সেমনি তুমি বলছো, আমার নামটা হচ্ছে গদ। কত কত কত? হ্যাঁ, এটার নাম তোর কে থুইছিল কে? গদ। আমার দাদি। তোর দাদি আর নাম খুঁজি পাইনি, এটার নাম থুইছে গদ। তোর দাদির নাম কি গে? আমার দাদির নাম শুনবে কেন? তোর নামটা তো শুনলো গদ। শোনো, আমার নাম গদ আর আমার দাদির নাম খেদো। এই মুতি দিন নাগরি, এরকম নাম শুনলে কান্নে হাসি বেড়ায় আর হাসিলে ফের মোর মুত বেড়ায় যায় এরকম মাঝে। তুমি পেছাব করলে ব্যাক পেছাব না হয় মুত হুম কি বা? তার মানে, তার মানে তোর দাদি মুখান ফেদলাই থাকে ওই তানে ফেদদো। এই দিব, আমার নাম ইয়ার কি মারা হলো, আবার আমার দাদির নামও ইয়ার কি মারা হচ্ছে। ওই মাই তোর ভর বেয়া, তুমি কি সকালে মুখ ধাওনি? এই ওরকম কথা কইব না, আস্তে কুকিতি না থাদি। এ নাকের মধ্যে কি এগুলা? আসলে মোর মুখ ধোয়ার টাইম নাই, এই সদাগত্ত সদাগত্তর সঙ্গে মোর কাম করি 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 করি, এলা বলে ইনা যাও, এলা বলে উনা যাও, এলা বলে উনা যাও, এলা এই করি এই করে মোর মুখ ধোয়ার টাইম নাই। খালি বেড়াই খালি বেড়ায় 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 নেবড়ায় নেবড়ায় এই মোর চোখলা একদম। ওই সখী চলো, এই সখী কথা বলে তোর বেয়া হয়েছে মাই? হয়েছে। কটা বাতার? একটা মাত্র, এটা এক না ভাতার মাত্র, আর এটা ভাতারের কটা ছোপড়ে যাইস? একটা। ভালো খুব ভালো, যা 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 যা, আমি আসি। টাটা টাটা, বাই বাই টাটা, তোর মুখ ছাটা। হলো আমার রাস্তা যে আকিলে দরকার ছে, তোর দরকার ছে? কিসের দরকার? মাইয়া তুই বদমাশি করছিস নাকি গে? তখন নাকথার ফিন্দি দিছে তো। কেন? আমি এটা ছোট থেকে ফিন্দিছি। বিষয়নি বিষয়নি না, তুমি ফিন্দবে? এ মাই কি হলো বলো? তোর ফের নাম কি গে? আমার নাম, আমার নাম হলো পুচকি। পুচকি পুচকি? হ্যাঁ পুচকি পুচকি, ভালোই নাম তো। তেম কি বা তোর ফের বেয়া হয়েছে গে? তোর বেয়া হয়েছে? হ্যাঁ। তোর বেয়া হয়েছে তো কটা ভাতার? একটা মাত্র, একটা ভাতা? হ্যাঁ। আজকালের যুগে যত ভাতার ধরবো শত শরীরের ভিটামিন, তাই নাকি? এটা ভাতারে কটা ছোয়া ফুটে যাইস? দুটি। দুটা ছোয়া? হ্যাঁ। শরীর কাটতে না দেখিস না? দুটা ছোয়া মা কাটেই শরীরটা এরকম পড়বে। ঠিক আছে ঠিক আছে, যা যা যা, বাই 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 বাই। কিছু দোষ মাগো,
সারপনা লাগিবে তো আর করি না মা তোমারই অভিশাপ এবারে তুমি সতী না তুমি সতী আজ আমি সাগরে জলে ডুব দিয়ে দেখো শঙ্কর সিঁধে তুলেছে মা সাগরে ডুবে তুমি শঙ্কর সিঁধে তুলেছো মা হে মা সত্যি মা বিশুনা তুমি সত্যি 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 তুমি তো সাগরের জলে ডুবে বড় তুমি কি তুলেছো আমি তুলেছি মা আমি তোমার মতো ওই জলে ডুবে সাগরে চলতে পারিনি মা কি তুলেছো মা আমি জলে ডুবে চলেছি মা শামকে ঘুঞ্জরি মা লোকের ভাতারে মা সাথে ভাই বুড়িটার জোরল হাসেছ নিশে শ্যামকুঞ্জুর মারিয়া বেড়াচ্ছে সদাগর